एक्स्ट्रा टाइम। আইএসএলে খুব একটা ভালো যাচ্ছে না কলকাতার দুই প্রধানের। এটিকে মোহনবাগান এবং এসসি ইস্ট বেঙ্গল দুটো দলই এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই। বিশেষ করে এসসি ইস্ট বেঙ্গল লীগ তালিকায় সবার শেষে রয়েছে। লীগ তালিকায় সবার শেষে থাকা এফসি গোয়ার সঙ্গে হেরে তারা একেবারে শেষে। আইএসএল এর একটিও ম্যাচে এখনও পর্যন্ত এসসি ইস্ট বেঙ্গল জয়ের মুখ দেখেনি, কিন্তু শুরুটা ভালো করলেও গতবারের রানার আপ এটিকে মোহনবাগান শেষ দুটো ম্যাচে পরাজিত হয়েছে। এই অবস্থায় কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দুই প্রধান, চলুন প্রাক্তন ফুটবলাররা কি বলছেন শুনে নি। দীপজিৎ ঘোষ, গৌতম ঘোষ থেকে সঞ্জয় মাঝি, কেউই খুশি নন দুই প্রধানের সাম্প্রতিক পারফরমেন্সে। মোহনবাগানের যেটা প্রবলেম সেটা হচ্ছে ডিফেন্স চলছে, অবশ্যই ভালো টিম বানানো হয়নি, এখন দেখার যে কোথায় গিয়ে শেষ করে। সত্যিকারে খুব কষ্ট লাগে, দুটো ক্লাবই তো খেলেছি, তিনটে ক্লাবেই খেলেছি, যখন খেলা হয় যে যার ব্যক্তিগত সাপোর্টার থাকে, ইসবন মুমান যাক এরম করে করছে, আগামী দিনে যারা মানে আরো যেসব প্লেয়ার আছে ইসবন মুমানে খেলতে আসবে কিনা সেটাও সন্দেহ আছে। কারণ আইএসএল এ যেসব প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে, ইসবন মুমান যদি অফিসিয়ালরা যদি ঠিক না হয় এই ক্লাবের অভিযোগ তো এই মুমান দুটো ক্লাবেরই, জানি না কারা টিম করছে বা যারাই বা করুক কেন, আমি ইসবন ক্লাবের সমর্থকদের বা সভ্য সমর্থকদের বা মেম্বারদেরও বলবো যে আমি যখন প্রতিবারই আমার আগে এই সই নিয়ে ঝামেলা হচ্ছে তখন থেকে তেমনি করবো, আমি লাস্টের কথা তখন থেকে ভাববো আমি করছি ইনভেস্টার আমি চেঞ্জ করবো, স্পন্সর চেঞ্জ করে তাহলে আমি টিম ভালো করতে পারবো। এরকম করে করলে বাংলার ইসবন মুম্বাই আগে যেমনি প্লেয়াররা এখানে এখানে খেলতে আসতো এখানে আর খেলতে আসবে না। ইস্ট বেঙ্গল যেহেতু একদমই নতুন টিম করেছে একটু সময় লাগবে, কোচকেও একটু সময় দিতে হবে, কিন্তু মোহনবাগান অলরেডি পুরনো টিম, হোপফুলি ওদের আরও ফিরে আসা আসবে হয়তো, আমি এইটাই মনে করি। কারণ বিশ্বাস আছে যেহেতু ওদের কোচ এবং ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের যে লেভেল অফ কোয়ালিটি ওটা সত্যিই অনেক ভালো, এবং এর আগেও ওরা অনেক ভালো রেজাল্ট করে দেখিয়েছে, তা আমি এইটাই আশা রাখবো যে ওরা ভালো করবে। এবং ইস্ট বেঙ্গলের জন্য একটু সময় দিতে হবে, ওরা সময় দিলে টিমটাকে গুছিয়ে তুলতে পারবে, আরও পরবর্তী সময় ভালো প্লেয়ার নিয়োগ করে টিমটা আরও সম্ভবত হবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।